জকিগঞ্জের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সাবেক মৌলভী শিক্ষক মরহুম মাওলানা নাসির উদ্দিন ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মরহুম কাজী মাহমুদ আলী মাখন মিয়া এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় ফেব্রুয়ারি শনিবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সুয়েবুর রহমান প্রাক্তন ছাত্র এস এম শামীম আহমদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র মিজান আহমদ একাদশ শ্রেণীর ছাত্র নোমান আহমদ প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এস রহমান সয়েফ জুবের আহমদ হাফিজ কাজী ফাহাদ ডাক্তার লোকমান হোসেন চৌধুরী সুমন প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাসান আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী রফিকুল হক আলাউদ্দিন খান হাজি আব্দুল খালিক মাওলানা বজরুল হক কাজী এনাম ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা কমারউদ্দিন ম্যানেজিং কমিটির দাতা সদস্য আব্দুল্লাহ চৌধুরী বেনা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডা প্রদীপ কুমার প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শাখার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যরা এ সময় মরহুম মাহমুদ আলী মাখন মিয়া এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনির আহমদ ও মরহুম মাওলানা নাসির উদ্দিন এর পরিবারের পক্ষে মাওলানা শামী মাহমুদ আলোচনা সভা শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহবাগ স্টেশন মসজিদের ইমাম মাওলানা রশিদ আহমদ পরে উপস্থিত সকলের মাঝে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয় জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট